গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু দেবার পিতাস ব্লগ। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আমাদের চলে যাচ্ছে। বেশ কয়েকদিন পরে আমি আবার ডেলি ব্লগ নিয়ে এলাম। এর আগে তো বেশ কয়েকটা তোমরা আমাদের ঘুরতে যাওয়ার ব্লগ দেখেছো, যেমন ব্যান্ডেল চার্চ দেখেছো, লাহিড়ি বাবা দেখেছো। তো তারপরেও 25 ডিসেম্বর আমরা ঘুরতে গেছিলাম। 25 ডিসেম্বর অ্যাকচুয়ালি আমরা পুরো জগা খিচুড়ি জায়গায় ঘুরতে গেছিলাম, অনেক কটা জায়গা গেছিলাম। তো আর ব্লগ করিনি অ্যাকচুয়ালি। ব্লগ করলে কি বলতো, ঘোরার মজাটাই নষ্ট হয়ে যায়। মানে কোথায় কি নেবো, কোথায় কোনটা ক্যাপচার করবো, এই চিন্তা করতে করতে না আসলে ঘোরার মজাটাই নষ্ট হয়ে যায়। আর এত জগা খিচুড়ি জায়গায় গেছি যে কি ব্লগ করবো বুঝতে পারিনি। তো সেই জন্য 25 ডিসেম্বর আর ব্লগ করিনি। তো আজকে হচ্ছে 26-27 ডিসেম্বর, আজকে আমি আবার লাইফস্টাইল ব্লগ নিয়ে ফিরে এলাম তোমাদের সামনে। তো দেখতে পাচ্ছ যে এখন বিছানা টিছানা কিছুই গোছানো, রাশি জাস্ট ঘুম থেকে উঠলো। আজকে মঙ্গলবার, রাশির ড্রয়িং ক্লাসে যাবে, আজকে এক্সট্রা ক্লাস দিয়েছে ড্রয়িং এর, সেই জন্য তো এই জাস্ট বিছানা থেকে উঠলো। বিছানা এখনো গোছানো হয়নি, চলো দেখাই ও কি করছে। এই যে রাশি জাস্ট ব্রাশ করে এখন মুখ লোকানোর চেষ্টা করছে। রাশির কালকে কি হয়েছিল বলে দাও, এখন ড্রয়িং করতে বসবে। কালকে রাশি মামার বাড়িতে ছিল, ঘুমের ঘোরে ঘুমের ঘোরে মাঝরাত্রিবেলা খাট থেকে পড়ে গেছে, নিয়ে কনুইতে লেগেছিল। এখানটা ধরলে লাগছে তাই তো? হ্যাঁ, মলমটা লাগিয়ে দেবো। তো কালকে এক্স রে করা হয়েছে, এক্স রে রিপোর্ট আজকে পাওয়া যাবে। এমনি মনে হচ্ছে না ফ্র্যাকচার হয়েছে, বাট ব্যথা আছে একটা। হ্যাঁ, 12টার পর আজকে রিপোর্ট দেবে, দেখা যাক রিপোর্টে কি আসে। ড্রয়িং করতে বসবি, এখন খেয়ে নে, খেয়ে আবার ড্রয়িং এ যেতে হবে তো। আচ্ছা করে নে চটপট করে। আর এখানে রাশির বাবা এখন চা খেতে খেতে গাছ দেখছে। বেশ কয়েকটা গাছ আমরা পরশুদিন 25 ডিসেম্বর গেছিলাম, তো বেশ কয়েকটা গাছ নিয়ে এসেছি। যেমন দেখো এই গাছটা, এটা একটা হাজারি গোলাপের গাছ, ছোট 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 অনেক গোলাপ হবে, দেখো কত কুড়ি এসছে দেখো গাছটায়। এই একটা গাছ নিয়েছি, এই ইনকা গাঁধার গাছ নিয়েছি, আর এগুলো কি পিটুনিয়া তাই তো? যে পিটুনিয়া নিয়েছি দুটো, এটা একটা আর এই একটা। এগুলো কবে হবে জানি না, ঠান্ডা তো একদম নেই, কমে গেছে। আর এইখানে দেখো কতগুলো 9 o'clock ফুল হয়েছে। এই ফুলগুলো গাছ ভর্তি ঝাড় করে থাকে, এত সুন্দর দেখতে লাগে না? আর এই দেখো এখানে চন্দ্রমল্লিকা ফুল হয়েছে, ইয়েলো চন্দ্রমল্লিকা। ফুলগুলোর মুখ সব ওইদিকে, আরো বেশ কয়েকটা কুড়ি আছে এখানে। আর এই টবগুলো আমার পাশের ফ্ল্যাটের বান্ধবী বেড়াতে গেছিল, যদিও আজকে ফিরে এসেছে, তো বেড়াতে গেছিল ওরা, সেজন্য ওদের ফুলের টবগুলো আমাদেরকে দিয়ে গেছিল জল ঢল দেওয়ার জন্য। এই 5টা না 6টা টব ওদের, আজকে বোধহয় ওরা নিয়েও নেবে টবগুলো। এই জবাটা মনে আছে, এই জবাগুলো কিরকম কুচকে কুচকে হচ্ছিল, আজকে দেখছি জবাটা পুরোটা খুলে হয়েছে, পাতাগুলোও কুচকে গেছিল, অনেকটা পাতাগুলো ঠিকঠাক হয়েছে, ফুলটাও দেখছি পুরোটা একদম খুলেছে। রাশি এটা আঁকছে সান্টা, মানে এই আঁকাটাই ওকে মিস 3 বার প্র্যাকটিস করতে দিয়েছিল। এই যে দেখো, এটা মিস এঁকে দিয়েছিল, রাশি কালার করেছে। এটা রাশি 24 তারিখে রাত্রিবেলা বসে বসে এটা এঁকেছে। তো 3 বার দেখো লেখা আছে, 3 বার আঁকতে, 1 বার হয়েছে, 2 বার হয়েছে, আর 1 বার এখানে করলে 3 বার হয়ে যাবে। তো করে ফেলো চটপট করে, আমি রান্নাঘরের দিকে চলে যাই এবারে। রান্না তো এখানে আমি বসিয়ে দিয়েছি, তরকারিটা হচ্ছে, আজকে আমাদের মঙ্গলবার, সবকিছু নিরামিষ, তরকারিটা হচ্ছে, আমি ততক্ষণ বিছানাটা গুছিয়ে ফেলি। রাশিকে ছাতুর শরবত দিয়ে দিয়েছি, ও দেখো স্ট্রয় করে টেনে টেনে ছাতু খাচ্ছে। চামচ দিয়েছিলাম, চামচ সাইডে রেখে স্ট্রয় করে খাচ্ছে, আর কত এখানে ফেলেছে ছড়িয়েছে। ঠিক আছে খেয়ে নে। আর আমি তো একটুখানি কেক খাবো ভাবছি, কেকটা খাবো। আর এগুলোর মধ্যে কী কী আছে দেখাই, ভাইরা দিয়েছে, দেখাই কী কী আছে দাঁড়াও। এগুলোর মধ্যে আছে দেখো, এটাতে রয়েছে মাখা সন্দেশ, রাশির মতন একটুখানি, মাখা সন্দেশটা ওই খায়। এই রয়েছে, আর রয়েছে সীতাভোগ, বর্ধমানের সীতাভোগ। আর এইটাতে রয়েছে শক্তিগড়ের ল্যাংচা, আরও কয়েকটা ছিল, আমরা কালকে খেয়ে নিয়েছি। অ্যাকচুয়ালি কী হয়েছে, ভাইরা বেড়াতে গেছিলো পুরুলিয়ার ওই সাইডে, তো এই ল্যাংচা আমি একটা এখন খাবো। পুরুলিয়ার ওই সাইডে বেড়াতে গেছিলো, তো ফেরার সময় শক্তিগড় থেকে এগুলো কিনেছে, আর রাশির জন্য দিয়েছে একটু একটু করে। আমি এই কেকটা আর ল্যাংচাটা খেয়ে নেবো। হয়ে
গেল ব্রেকফাস্ট কেক আর ওই মিষ্টিটা খেলাম ল্যাংচাটা আর সীতাভোগটা রাত্রিবেলা রুটি দিয়ে খাবো। আর রান্না আমার তো হয়ে গেছে, গ্যাসটা মুছবো আর ভাতটা শুধু করিনি, ভাতটা একটু বাদে করবো এখন, মানে এখন করলে ঠান্ডা হয়ে যাবে আর শীতকালে তো একটু গরম গরম ভাত খাবো, একটু পরের দিকে করবো। টাইম হয়ে গেছে, রাশি ড্রয়িং এ যাবে, রাশিকে রেডি করে নি, তারপর তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। রাশি রেডি হয়ে গেছে ড্রয়িং এ যাবে বলে, বাট ওর বন্ধুরা এখনো আসেনি, এলে তারপর যাবে। ও রাশির নতুন টেডিটা দেখা, এটা রাশির নতুন টেডি, কে দিয়েছে এটা? তুমি। কেন দেওয়া হয়েছে? রাশির রেজাল্ট, রাশির রেজাল্ট বেরিয়েছে, তো রেজাল্টে ও হয়েছে সেকেন্ড হয়েছে, তাই তো? হাফিয়ারিতে ফার্স্ট হয়েছিল আর এবারে সেকেন্ড হয়েছে, তো যাই হোক রেজাল্টটা মোটামুটি করেছে, তো সেই জন্য এই টেডিটা ওকে বার করে দেওয়া হয়েছে। আর এইসব খেলাধুলা পেয়েছে, এটা দিয়েছে ওর দাদা, মানে হচ্ছে ওর দাদু মানে আমার বাবা। আমার দাদা আর দিদা দুজনেই দিয়েছে গুলি। গুলি এখন আর গুলি দেখাতে যাস না, ওরা এখনই চলে আসবে। আর এই ফ্যান এটা দিয়েছে সৌমেন মামাই, তাই তো? আর ক্যাডবেরি পেয়েছে প্রচুর, সৌমেন মামাই দিয়েছে, সৌমেন মামাই দিয়েছে, তোর আন্টিরা দিয়েছে ক্যাডবেরি চিপস, সেগুলো বল। রাশি হাফিয়ালিতে ফার্স্ট হয়েছিল আর ও দেখো হাফিয়ালিতে ফার্স্ট হয়েছিল আর অ্যানুয়ালে সেকেন্ড হয়েছে, কিন্তু তার জন্য আমার কোনো দুঃখ নেই আর ওকে কোনো রকম কিছু বলিও নি, কিন্তু আমার নিজের খারাপ লেগেছে, সেটা হচ্ছে যে ওর হাফিয়ালিতে যে টোটাল মার্কস ছিল অ্যানুয়ালে তার থেকে দুটো নম্বর কমে গেছে, তো এটাই। আদারওয়াইজ ঠিক আছে যা। আর তোমরা তো দেখেছো যে আমাদের মানে রাশির অ্যানুয়াল পরীক্ষাও শুরু হয়েছে আর আমাদের বিয়ে বাড়িও চলছিল সাথে সাথে, তো একটুখানি তো পড়াশোনায় একটুখানি তো খামতি হয়েইছে, তো যাই হোক যেটুকু যা হয়েছে সেটুকু পুরোটাই আমার জন্য হয়েছে, মানে যেটুকু খামতি হয়েছে সেটুকু আমার জন্যই হয়েছে, আমার হয়তো আরো ওকে করা ছিল। তবে যেটুকু আমি ভালো খবর সেটা হচ্ছে আমি বাংলা নিয়ে প্রচুর প্রেশারে ছিলাম, মানে বাংলা সাবজেক্টটা নিয়ে, বাংলাতে এ কার্ড দিচ্ছে না, ও কার্ড দিচ্ছে না, হর্ষ ও কার্ড দিচ্ছিল না, এরকম করছিল, বাট বাংলায় ও ফুল মার্কস পেয়েছে, মানে 100-এ 100 পেয়েছে। আমার কাছে অবিশ্বাস্য হলেও এটা আমার খুবই একটা স্যাটিসফ্যাকশনের জায়গা যে ও বাংলায় 100-100 পেয়েছে। তো চলো ওর বন্ধুরা এসে গেছে, রাশিকে নামিয়ে দিয়ে আসি, নিচে ড্রয়িং এ যাবে, তাড়াতাড়ি করে গুছিয়ে নে। সানটাটা শুধু আঁকা হয়েছে, বাকিগুলো হয়নি, তো ওখানে গিয়ে করে নেবে, যাই হোক হয়ে গেছে। আর এই উইকটা তো পুরোটাই ঘুরতে ঘুরতেই কেটে গেল, বলো না, একটা দিনও বাড়িতে নেই, আজকে থাকলাম বাড়িতে, সেই বোধহয় ফ্রাইডে থেকে শুরু হয়েছে মোটামুটি ঘোরা বেরোনো আমাদের, স্যাটারডে থেকে, স্যাটারডে বেরিয়েছি, সানডে বেরিয়েছি, কালকে বেরিয়েছি আর আজকে, তো ওই জন্য টাইমটাও পাইনি। চলো শিখে নিচে দিয়ে এলাম, ওর বন্ধুর মায়ের সাথে চলে গেল ড্রয়িং ক্লাসে। আর এই দেখো ওর বন্ধুর মা এটা কি ধরিয়ে দিল আমার হাতে, এক টিফিন বক্স ভর্তি চিকেন পকোড়া দিয়েছে, বাট আজকে তো আমাদের মঙ্গলবার, আজকে আমরা খেতে পারবো না, ওরা তো খেয়াল ছিল না, তো ওই জন্য ফ্রিজে রেখে দিয়ে এটাকে কালকে খাবো গরম করে। শির বাবাও বেরিয়ে গেল, এবারে আমি জামা কাপড় গুলো কাচবো, বাট রোদ একদম নেই, কি করে শুকাবে জানি না, আকাশে রোদ একদম নেই আর ঠান্ডাটাও একদম নেই, ঠান্ডাটা কদিন ধরে মানে নেই বলতে গেলে, 2-3 দিনে 25টা একদম নেই, তো কেচে নিয়ে এবারে জামা কাপড় গুলো যতটা ছাদে দেবো যতটা জল ঝরে যাবে যাবে। কাঁচা হয়ে গেছে জামা কাপড় মেলে দিয়েছি, আকাশটা দেখো পুরো মেঘলা হয়ে রয়েছে। এই ঘরের বিছানার চাদরটাও চেঞ্জ করে দিলাম। এসেই ফ্রিজে কি রাখলি দেখা দেখা দেখা, ক্যাডবেরি পেয়েছে আমার একটা, তাই তো? অন্বেষার মা ওই চকো শর্টস গুলো ভালোই আছিস, হ্যাঁ ওইটা আমাকে দিয়েছে অন্বেষার মা, বাদাম চাক, ওটা আমার জন্য, আয় চলে আয়। সোয়েটার খুলে ফেলেছে, এত সত্যি কথা গরম লাগছে রীতিমতন, তো সোয়েটারটা আমি পরিয়েছিলাম কারণ ওদের বাড়িতে যেখানে ড্রয়িং করতে যায় সেটা একটু ঠান্ডা ঠান্ডা পুরো মার্বেলের মেঝেগুলো, তো ওই জন্য আমি হাফ সোয়েটারটা পরিয়েছিলাম, তো দেখছি সব খুলে টুলে একদম গুটিয়ে গাটিয়ে নিয়ে আসছে। রাশির হাত ঠিক আছে, ব্যথা হয়নি তো আর আঁকতে গিয়ে? ড্রয়িং কম্পিটিশনের একটা ফর্ম দেখছি রাশির মিস ওর ব্যাগে ভরে দিয়েছে, দেখো 7 তারিখে রয়েছে, 7ই জানুয়ারি 2023 শনিবার সকাল 10টা চৌমাথা স্পোর্টিং ক্লাব, এই ফর্মটা ফিল আপ করে নেব 7 তারিখে এটা। আর 8 তারিখে তো আরেকটা কম্পিটিশন রয়েছে, সেটা তো ফর্ম ফিল আপ করেছি, তো পরপর দুদিন দুটো কম্পিটিশন রয়েছে। আর আজকে কী কী আঁকলো দেখি, এইটা এঁকেছে কি হাতি একটা, ও আচ্ছা চিড়িয়াখানা জু, বাবা মায়ের সাথে রাশি গেছে দেখতে হাতি, তাই তো? জুতে কালার করতে হবে এটা, আর আঁকতে কবার দিয়েছে লিখে দেয়নি তো কিছু, তিনবারই তো এঁকে নেবে। আর এইটা কালার করতে দিয়েছে, কোন দিকটা কালার করতে দিয়েছে, গন্ডারটা না এটা কোনটা, এটা ঠিক আছে করে ফেলবি পরে, চল গুছিয়ে রাখ আমি স্নানে যাই।
আমার স্নান হয়ে গেছে, রাশি আর আমার দুজনের লাঞ্চও হয়ে গেছে, এখন চলে এসেছি ফল কাটতে। আজকে শুধু বেদানা আর লেবু এ দুটো ফলই কাটছি। আর বেদানাটা কিভাবে কাটছি দেখো, রাশি ওটাই দেখার জন্য উকি ঝুঁকি মারছে যে একটাও বেদানা নষ্ট হলো কিনা, বাট সব বেদানাই গোটা গোটা আছে। আর কমলা লেবুটা দার্জিলিং থেকে আমার এক বান্ধবী নিয়ে এসেছে, তো ওটাই দিয়েছে, খুবই মিষ্টি লেবুটা, ওটাই খেয়ে নিই এবারে। দুপুরবেলা ভাবলাম একটুখানি শোবো, বাট রাশি বলছে যে ও টবে কালার করবে, তো ওই জন্য দেখো একটা অ্যালোভেরা গাছের ছোটো মতন টব ওকে এনে দিয়েছি, ও যেটুকু যা পারছে করুক, আমি একটুখানি শোবো, শুয়ে শুয়ে ওই দেখবো ও কীভাবে কী কালার করছে না করছে। ও তো মন দিয়ে দেখো কালার করছে, সব রং ঠং ছড়িয়েছে, এগুলো করে নিক, তারপর আমাকেই সব তুলতে হবে। আর এই সঙ্গে শেষ করছি আমার আজকের ভ্লগটা, কীরকম লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে লাইক করে দিও, কমেন্ট করো, আর আমার পাশে থেকো, টাটা।